হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো রাইট নাও আমি এখন গোরা ওয়েব সিরিজের রিভিউ করব। গোরা ওয়েব সিরিজটা, এটা কিন্তু হইচই ওটিটি প্ল্যাটফর্মে 7 জানুয়ারি 2022 রিলিজ হয়েছে। টোটাল এপিসোড হলো 8টা। আমি যদি ডিউরেশনের কথা বলি তাহলে প্রায় আপনাকে 3 ঘন্টা ইনভেস্ট করতে হবে। এক একটা এপিসোডের কিন্তু ডিউরেশন টাইম হলো 20 মিনিটস থেকে 22 মিনিটসের মতো। টোটাল 8টা এপিসোডের মধ্যে প্রত্যেকটা এপিসোডে কিন্তু বেশ এনগেজিং। তা এখানে গোরা মানে গৌরব সেন, তা সে কিন্তু একজন মানে সিরিয়াল কিলার স্পেশালিস্ট, সেটা কিন্তু আমরা ট্রেলারেই বলে দিয়েছি। সো চেক আউট মাই ইউটিউব চ্যানেল। তো এখানে দেখানো হচ্ছে যে ফার্স্টেই কিন্তু 3 জন লেখক খুন হন, এবং কেন খুন হন সেই জন্য কিন্তু যে পুলিশ ইন্সপেক্টর যে যিনি, সে কিন্তু ঋত্বিকের কাছে আসেন। এবং এখানে কিন্তু ঋত্বিকের একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যাকে আমরা সবাই এর আগে কিন্তু দেখেছি বিভিন্ন মুভিতে, সিরিয়ালে, সুহর্ত। তো সুহর্ত এখানে মোটামুটি অভিনয় যতটুকু পেরেছে চেষ্টা করেছে। এবং এছাড়াও ঈশা সাহা রয়েছে, ঈশা সাহার একটা ক্যারেক্টার রয়েছে। তা এখানে যে 3টে যে খুন হয়, এই 3টে খুনের কিনারা কিন্তু গৌরব সেন করেন। এবং প্যারালালি কিন্তু আরও একটা প্রবলেম কিন্তু যেটা হয় সেটা সলভ করেন। এবং ঈশা সাহার একটা প্রবলেম রয়েছে যেটা আমরা ট্রেলারও দেখেছি, এবং ট্রেলারটা কিন্তু এত সুন্দরভাবে ইন্টারকানেক্টেড ছিল, হয়তো মনে হচ্ছিল যে ঈশা সাহাই কিন্তু খুনগুলো করে। ঈশা সাহার এখানে নাম থাকে সোমলতা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা কি হয়, তা সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই গোড়া ওয়েব সিরিজটা হইচই ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে। এবং হইচই কিন্তু তাদের যে একটা সবসময় একটা কালার প্যালেট ইউজ করতো, একরকম যে বাড়ি ইউজ করতো, সেটা সেখান থেকে বেরিয়ে এসছে। এবং এটা স্টোরিটা লিখেছেন হলো সাহানা দত্ত। তা সাহানা দত্ত যেরকম একটু অন্য টাইপের যিনি লিখে থাকেন, এখানেও অ্যাজ ইট ইজ ঠিক সেম সিচুয়েশন কিন্তু তৈরি করা হয়েছে। এখানে খুন মানে হয়েছে 3টি, কিন্তু খুনি কি একজন নাকি একজনের বেশি, তা এখানে কিন্তু একদম শেষে গিয়ে কিন্তু রিভিল হয়। এবং এখানে যেভাবে মানে খুনি একজন হলেও কিন্তু তাকে যেভাবে সাপোর্ট করা হয়েছে সেই জিনিসটা কিন্তু যথাযথভাবেই কিন্তু আমি বলবো যে বেশ একটা অন্যরকম একটা ইউনিক একটা আইডিয়া, ইউনিক ঠিক বলবো না, এরকম এর আগে আমরা প্রচুর মার্ডার মিস্ট্রি দেখেছি। কিন্তু হইচই প্ল্যাটফর্মে কিন্তু ব্যাপারটা বেশ ভালো। এবং এখানে ঋত্বিকের অভিনয়ের কথা বলতেই হবে, যথেষ্ট ভালো তিনি অভিনয় করেছেন, বিশেষ করে তার গানের যে পোর্শনগুলো ছিল সেই জায়গাগুলো ভালো। যিনি যে নাম মনে রাখতে পারেন না সেই জায়গাগুলো ভালো, মানে অ্যাটলিস্ট এটা মার্ডার মিস্ট্রি হওয়া সত্ত্বেও আমি কিন্তু বলবো এখানে যে কমেডি যে একটা ভাইব এনে দেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। আপনি কিন্তু হাসতে বাধ্য, এমন নয় যে আপনি জোর করে হাসছেন। এছাড়াও অভিজিৎ যিনি রয়েছে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় চেষ্টা করেছেন যথাযথভাবে। তো অন্যান্য ক্যারেক্টারগুলো যে খুব একটা যে স্ট্রং সেটা নয়, এখানে কিন্তু ঋত্বিকের ক্যারেক্টারটা টু মাচ স্ট্রং, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ঈশা সাহাকে আমার অতটা ভালো লাগেনি, আরও বেটার লাগতে পারতো। অ্যাজ ইট ইজ তার অভিনয় হয়ে যাচ্ছে, তার অভিনয়ের মধ্যে সেই রিপিটেটিভ ভাবটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তা সব মিলিয়ে আপনারা গোড়া এনজয় করতে পারেন এই শীতের মরশুমে, আশা করি আপনাদের খারাপ লাগবে না। এবং 3 ঘন্টা আপনাদের দেখতে দেখতে কেটে যাবে, এবং এখানে কিন্তু কোথাও বোরিং ফিলটা হবে না। কিন্তু তাও আমি বলবো যে কিছু কিছু এপিসোড, বিশেষ করে 4th, 5th, 6th এই এপিসোডগুলো না অলমোস্ট একই রকম লেগেছে, একই প্যাটার্ন লেগেছে। মানে সামহাও এখানে একটু ডিউরেশন করা যেত, হয়তো বা এখানে 8টা এপিসোডের জায়গায় হয়তো বা 6টা এপিসোডে করা যেত, যেটা হইচই সবসময় 8টা, 9টা, 10টা এপিসোড করে থাকে। এই জিনিসগুলো হয়তো একটু দেখা দরকার, কারণ এত ক্রিস্পি একটা যেখানে স্ক্রিন প্লে রয়েছে, সেখানে যদি এখানে 8টা জায়গায় যদি 6টা এপিসোড করা যেত আমার মতো পারফেক্ট বেটার হতো। এবং সব মিলিয়ে কিন্তু বেশ অন্যরকমটা ফিল পেলাম হইচই তরফ থেকে। দেখা যাক কী হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং আবারও বলছি ঋত্বিক চক্রবর্তী তিনি রীতিমতো ফাটিয়ে অভিনয় করছেন, তার অভিনয়ের জন্য অ্যাটলিস্ট আপনারা গোড়া ওয়েব সিরিজটা দেখুন। তো এটাই ছিল আমার গোড়া ওয়েব সিরিজের রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, এবং তার সাথে করতে হবে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, সেটি টাটা।